ডনের বিরুদ্ধে বলার ক্ষমতা কারণ নেই। আপনার পাড়ায় যদি কোনো মাস্তান থাকে, বাহুবলী থাকে, আপনি কি তার বিরুদ্ধে আওয়াজ তুলতে পারবেন? ভয়ে হোক, ভক্তিতে হোক, যে কোনো কারণেই হোক, আপনাকে ডনের সমস্ত অন্যায় মেনে নিতে হবে। ডনেরও আবার একজন প্রভু আছে, সে প্রভু তো আরো বেশি শক্তিশালী, যে ডনকে তৈরি করেছে। এই রকমই ডন আর প্রভুর গল্প নিয়ে আজকে আমরা এক্সপেক্টরে আলোচনা করব। নমস্কার, আদাব, আমি প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। বিশ্বজোড়া এই বাঙালির আওয়াজে আপনাকেও স্বাগত। যাই হোক, এই ডন আর প্রভুর কথা বলার আগে আগে একটু ইডি নিয়ে কথা বলা দরকার, কারণ একটা বড় আপডেট এসছে আর প্রত্যেকটি বড় আপডেট আপনাদের সামনে তুলে দেওয়াই আমাদের কাজ। গতকাল রাতে এনকে বাংলা আমরা সে কারণেই অনুষ্ঠান আনিনি, কারণ এই আপডেটগুলোর অপেক্ষা করছিলাম, সমস্ত তথ্য আমরা জোগাড় করছিলাম। তথ্য জোগাড় করতে গিয়ে আমরা একটা খবর পেয়ে গেলাম। খবরটা পেলাম কি, যে M3M বলে একটি কনস্ট্রাকশন কোম্পানি আছে, তাদের কনস্ট্রাকশন কোম্পানির মামলা চলছিল সুপ্রিম কোর্টে। বিচারপতি AS বোপান্না এবং জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ ইডিকে একটা পরিষ্কার নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? যে আপনাদের তদন্ত যেন প্রতিহিংসামূলক না হয়, সুবিচার যেন মানুষ পায়, এবং কাউকে গ্রেফতার করার আগে তাকে নোটিশ দিতে হবে লিখিতভাবে। এটা কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে জানিয়ে দিতে হবে। এটা নিয়ে একটু আলোচনা করি, তারপর আসব প্রভু আর ডনের কথায়। দেখুন, ইডি কেন তৈরি হয়েছিল প্রথমে এটা বুঝতে হবে। যখন দেশ স্বাধীন হয় তখন এদেশে পাউন্ড, পাকিস্তানের টাকা, ভারতের রুপি সব নিয়ে একটা জগা খিচুড়ি ব্যাপার ছিল, এবং বহু সরকারি কর্মচারী এই জগা খিচুড়ির লাভ তুলতে চাইছিলেন। অর্থাৎ পাউন্ড, টাকা এবং রুপি, এই জগা খিচুড়ি অবস্থায় দেশের অর্থনৈতিক প্রগতি হচ্ছিল না, এবং কিছু বেশ কিছু সরকারি কর্মচারী আমলা তারা এখান থেকে প্রচুর মুনাফা করছিল। সেই কারণে ইডির স্থাপনা, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যাকে প্রবর্তন নির্দেশালয় বলা হয়, এই কারণে ইডির স্থাপনা। আর্থিক দুর্নীতি যারা তদন্ত করবে সেটা হচ্ছে ইডি। তাহলে সিবিআই কি? সিবিআই হচ্ছে তারা কোন রকম অপরাধমূলক কাজ হলে তার তদন্ত করবে। এবার ইডি আর সিবিআই এর কাজের একটু তফাতটা বুঝতে হবে। ইডির কাজ যেমন আর্থিক তছরূপ, প্রতারণা ইত্যাদি ইত্যাদি তদন্ত করা, সিবিআই এর কাজ হচ্ছে গিয়ে তারা অপরাধমূলক ঘটনা ঘটলে তার তদন্ত করবে। সিবিআই কাজ করে পুলিশি আইন মেনে, আর ইডিকে কিন্তু পুলিশি আইন মানতে হয় না। এই পুলিশি আইন কি আসছি আমি একটু পরে, তার আগে বলি, এই যে দুর্নীতি রুখতে ইডিকে স্থাপন করা হয়েছিল বা আর্থিক দুর্নীতি রুখতে, এই আর্থিক দুর্নীতির বাইরে গিয়েও ইডি অনেক কাজ করছে, কারণ ইডির হাতে মানে চূড়ান্ত ক্ষমতা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। চূড়ান্ত ক্ষমতা মানে এত ক্ষমতা দেশের আর কোনো সংস্থাকে দেওয়া হয়নি, সিবিআই কে না, NIA কে না, ইনকাম ট্যাক্স কে না, শুধুমাত্র ইডির হাতে এই রকম ক্ষমতা দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এলেন 2014 আগে, দেশের অধিকাংশ মানুষ জানতেন না এই প্রবর্তন নির্দেশালয় বা এনফোর্সমেন্ট ডিরেক্টর কিংবা ইডি যাই বলুন না কেন, এই বলে কোনো সংস্থাও আছে, কেউ জানতেন না। নরেন্দ্র মোদী বললেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা, অত্যন্ত ভালো কথা বললেন। তিনি কাজে লাগালেন ইডিকে, কারণ ইডি পুলিশ আইনে কাজ করে না, কিন্তু সিবিআই কে পুলিশ আইন মেনে কাজ করতে হয়। এবার একটু পুলিশ আইনটা বুঝি। দেখুন, পুলিশ আইন এমনই যে তদন্ত করে তার চার্জশিট জমা দিতে হবে, যথাযোগ্য প্রমাণ সহ আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে, তা না হলে অভিযুক্তকে ছেড়ে দিতে হবে জামিনে, তারপর তদন্ত চলবে। সিবিআই এর আরো একটা সমস্যা আছে, সিবিআই সব রাজ্যে গিয়ে তদন্ত করতে পারবে না রাজ্য সরকারের অনুমতি ছাড়া। যেমন কেরালা আছে, যেমন রাজস্থান আছে, পশ্চিমবঙ্গ আছে, এরকম অনেকগুলো রাজ্য আছে যে রাজ্যগুলোতে সিবিআই কে তদন্ত করতে হলে রাজ্য সরকারের অনুমতি নিতে হয় অথবা আদালতের নির্দেশে তদন্ত করতে হয়। তারা স্বতঃপ্রণোদিত হয়ে বা নিজে থেকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে তদন্ত করতে পারে না।
আর তদন্ত করলেও তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে অপরাধ প্রমাণ করতে হয়, তা নাহলে অভিযুক্তকে জামিনে ছেড়ে দিতে হয় আদালতকে। এটা তো গেল পুলিশ আইন। ইডিকে এত ক্ষমতা দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী আসার পর যে ইডি যাকে খুশি যখন খুশি যেখান থেকে খুশি গ্রেফতার করতে পারবে, কোনো জবাবদিহি করতে হবে না, এবং যত দিন খুশি তারা আটকে রাখতে পারবে। নরেন্দ্র মোদীর দরকার ছিল এরকম একটা সংস্থা, যারা সিবিআই এর মতন না যে আদালতের মুখাপেক্ষী হয়ে থাকবে বা রাজ্য সরকারগুলোর মুখাপেক্ষী হয়ে থাকবে, তেমন না। নরেন্দ্র মোদীর দরকার ছিল এমন একটা সংস্থা যাকে দিয়ে সব রকম দমন পীড়ন নীতি অ্যাপ্লাই করা যাবে, সেই সংস্থাটাকে ইডি। ইডিকে অনেক পাওয়ারফুল করে দেওয়া হল। পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী ইডি যাকে খুশি যখন খুশি যতবার খুশি ডাকতে পারবে, যতক্ষণ খুশি ইন্টারোগেট করতে পারবে, যতক্ষণ খুশি আটকে রাখতে পারবে। এটা হচ্ছে ইডির আইন। ইডিকে কোথাও কোনো জবাবদিহি করতে হবে না। এইখানেই বিচারপতি বোপান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার এখানে কিন্তু একটু ইডিকে ধাক্কা দিলেন। কিরকম ধাক্কা দিলেন, যে ইডি এখন থেকে কাউকে গ্রেফতার করতে গেলে মৌখিকভাবে আর বললে হবে না, লিখিতভাবে জানাতে হবে তাকে কি কারণে গ্রেফতার করা হচ্ছে, যাতে সেই ব্যক্তি যে কারণে গ্রেফতার করা হচ্ছে সেটা চ্যালেঞ্জ করে আদালতে যেতে পারে। এতদিন সেটা ছিল না। যাকে খুশি যখন খুশি মুখে বললো তুমি অ্যারেস্টেড, চলো গাড়িতে উঠো, এই হচ্ছে কি ইডির কাজ ছিল। কিন্তু এবার ইডিকে একটু লাগাম পড়ানোর চেষ্টা হচ্ছে, কারণ বলছেন আদালত যে তোমরা তোমাদের যে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে তার একটা অপপ্রয়োগ করে চলেছ। এবার আপনি ভাবছেন শুরুতে ডন আর প্রভুর কথা বললাম, সেটা তো বলছি না, হ্যাঁ বলবো সে কথাও। তার আগে সিবিআই ভাই ভাইয়ের জোকটা একটু বলে নি, আসছি ডনের কথায়। সিবিআই আর ইডি দু ভাই যেন, যেখানে সিবিআই তদন্ত করতে যাচ্ছে পেছন তদন্ত করতে যাচ্ছে কোনো অপরাধমূলক ঘটনা, সঙ্গে সঙ্গে সেখানে ইডি ঢুকে যাচ্ছে সিবিআই এর পেছন পেছন। সেখান থেকে আর্থিক তছরূপ হয়েছে বা অর্থনৈতিক দুর্নীতি হয়েছে এই অভিযোগে সেই লোকটাকে গ্রেফতার করা হচ্ছে, বিশেষ করে বিরোধী দলের নেতাদের। সিবিআই তদন্ত করতে যাচ্ছে ধরুন কোনো অপরাধের, ইডি চলে যাচ্ছে আর্থিক অপরাধের কিনারা করতে, এবং তাদের কাছে আইন আছে, তারা যাকে খুশি যখন খুশি যতদিন ইচ্ছে আটকে রাখতে পারে, সেই আইন বলে তারা আটকে রাখছে। এই যে মনীষ সিসোদিয়া, অনুব্রত মণ্ডল, এদের যদি সিবিআই গ্রেফতার করতো এতদিনে প্রমাণ না করার জন্য এরা জামিনে মুক্ত হতে পারত, কিন্তু ইডির সে দায় নেই। ইডি বলছে যে এরা প্রভাবশালী, এদের তদন্তের জন্য এদের আরো জিজ্ঞাসাবাদ দরকার নিজেদের হেফাজতে রেখে। আদালতকে সেটা মানতে হবে, কারণ নরেন্দ্র মোদী এই রকমই আইন তৈরি করেছে, এবং নরেন্দ্র মোদী এটা জেনে শুনে করেছেন যে যেহেতু সিবিআই সব জায়গায় মানে স্বেচ্ছাচারিতা করতে পারবে না, দমন পীড়ন চালাতে পারবে না, সেই কারণে ইডির মতন একটা দমন পীড়ন কারী এমন একটা সংস্থা নরেন্দ্র মোদীর দরকার ছিল, নরেন্দ্র মোদী তা করেছেন। এবং আগামী এই যে 5-6 মাস নির্বাচনের বাকি আছে, এই দমন পীড়ন নীতি কিন্তু চরম পর্যায়ে যাবে, চরম পর্যায়ে যাবে। দেখবেন ইডি যাকে খুশি যখন খুশি যেমন গ্রেপ্তার করতে পারে, টপার টপ তুলতে থাকবে। সঞ্জয় কুমার সিং আম আদমি পার্টির সাংসদ, তিনি তার কাছে ইডি ভুল করে একটি চিঠি পাঠিয়েছিল, তিনি চ্যালেঞ্জ করলেন, শুধু চ্যালেঞ্জই করলেন না, চাছা ছোলা ভাষায় বলতে শুরু করলেন। ইডি কিন্তু তাকে ছলে বলে কলে কৌশলে 10 ঘন্টা ধরে জেরা করলো এবং গ্রেফতারির জন্য তাল ঠুকছে। অভিষার শর্মা, উর্মিলেশজি, অনিন্দ্য চক্রবর্তী, ভাষা সিং, এদের প্রত্যেকের পরিচয় হচ্ছে এরা ইউটিউবার, এবং এই ইউটিউবার মানে কি, এমনি সাধারণ এলেবেলে ইউটিউবার না, তারা রীতিমত সরকারকে নিয়মিত প্রশ্ন করে। অভিষার যেহেতু আমার খুব কাছের বন্ধু, অভিষারের কাছ থেকে যতটুকু জানতে পারি সেটাই বলছি। অভিষার শর্মা তিনি নিয়মিত সরকারকে প্রশ্ন করে যান, বিব্রত করে যান বিভিন্ন প্রশ্নে, তাই তাদেরকে তুলে নেওয়া হলো, তুলে নিয়ে তাদেরকে 9-10 ঘন্টা জেরা করা হলো, পাওয়া গেল কি কিচ্ছু না, মাঝখান থেকে তাদের ল্যাপটপ মোবাইল ট্যাব এগুলো পুলিশ আটকে রাখলো, এবার এটা থাকবে মাসের পর মাস আটকে থাকবে। এদের বিরুদ্ধেও ইডির অভিযোগ, এরা নাকি চাইনিজ কোনো সংস্থা থেকে টাকা পয়সা নিয়েছেন। ঘটনাটা আসলে কি, ঘটনাটা হচ্ছে যে একটি সংস্থা আছে, তারা আমেরিকায় থাকে, তাদের বিরাট ব্যবসা ছিল সফটওয়্যারের, সেই সফটওয়্যারের ব্যবসা থেকে
তারা বিক্রি করে দেন ব্যবসাটাকে এবং তারা প্রভূত অর্থ রোজগার করেন। সিংহম বলে একজন আছেন, নোবেল রায় সিংহম, তার এই ব্যবসাটা ছিল। তিনি তারপরে ব্যবসা বিক্রি করে দেওয়ার পর অনেক অর্থ রোজগার করেন। যেভাবে মাইক্রোসফট বিভিন্ন কোম্পানিকে সহায়তা করে, উইপ্রো করে, তেমনি এর কোম্পানিও, সিংহামের কোম্পানিও বিভিন্ন নিউজ চ্যানেলকে সহায়তা করে। এরা সহায়তা করেছিল নিউজ ক্লিক নামে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে। সহায়তার পরিমাণটা প্রায় 9.5 কোটি টাকা। যেভাবে আপনারা আমাদের সহায়তা করেন না, যদিও আমাদের পুরো সহায়তার পরিমাণ 9.5 লাখেও পৌঁছয়নি, মানে 5 লাখও পৌঁছয়নি, তবুও এরকম বড় সংস্থা তাদেরকে 9.5 কোটি টাকা সহায়তা করেছেন। ভালো কথা, সহায়তা তো করেছেন। সহায়তা করার পর এই সিংহম, নোবেল রায় সিংহমের একটি অফিস আছে চীনে, থাকতেই পারে, তিনি আমেরিকান ব্যবসায়ী, চীনে অফিস থাকতেই পারে। এবার বলা হচ্ছে চীন সরকার পক্ষ থেকে বা চীনের পক্ষ থেকে ওই চীনে থাকা সিংহমের অফিসে টাকা দেওয়া হচ্ছে, সেই টাকা চলে আসছে নিউজ ক্লিকে, নিউজ ক্লিকের টাকা পাচ্ছেন এই অফিসারেরা। এবার অফিসারেরা কেন নিউজ ক্লিক থেকে টাকা পান? ধরুন আমি একজন রাজনৈতিক পর্যালোচক বা বিশ্লেষক, যাই বলুন না কেন, আমি কোনো চ্যানেলে গিয়ে যদি এই পর্যালোচনা বা এই বিশ্লেষণ করি, আমার একটা রেমুনারেশন হয়, আমার একটা পাওনা হয়, মানে আমাকে একটা সম্মান দেওয়ার জায়গা থাকে, চ্যানেল কর্তৃপক্ষ একটা খাম ধরিয়ে দেন, এটাই হচ্ছে দস্তুর। তো অভিষেক শর্মাও নিয়মিতভাবে নিউজ ক্লিকে অনুষ্ঠান করতেন, তার বিনিময়ে কিছু টাকাও পেতেন। এইটা হচ্ছে অভিষেক শর্মার অভিযোগ, মানে অপরাধ। আর সেই অপরাধে ইডি পৌঁছে গেল তার বাড়ি, মানে গেল দিল্লির স্পেশাল ফোর্সের লোক, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে ইডি দিয়ে এই যে মানি লন্ডারিং হয়েছে, টাকার হেরফের হয়েছে, এটা প্রমাণ করা। এবার ইডি যদি চায় যে কোনো লোককে টাকার হেরফের হয়েছে বলে গ্রেফতার করে নিতে পারে, আমাকে, আপনাকে, যে কোনো লোককে করতে পারে, যারাই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে, সঞ্জয় সিং বলুন, তাকে এরকম করতে পারে, যারা সাংবাদিক, যাদের নাম বললাম, অভিসার আছে, উর্মিলেশজি, উর্মিলেশজিকে আমি ব্যক্তিগতভাবে চিনি, বিশ্বাস করুন বামপন্থী মানুষ, মানে এত বামপন্থা, তার এত পাণ্ডিত্য, আমি কলকাতায় কাউকে খুঁজে পাইনি বামপন্থা, বামপন্থা নিয়ে তার এত পড়াশুনো, তিনি সিপিআইএম নন, বামপন্থী। সেই মানুষটাকে, অশীতিপর মানুষ, বৃদ্ধ হয়েছে, আমি তার ফ্ল্যাটে গিয়ে দেখেছি, জানেন, 2 কামরার ফ্ল্যাট, ছোট্ট একটা ফ্ল্যাটে থাকেন, একদম অনাড়ম্বর জীবনযাপন। সেই লোকটাও নাকি মানি লন্ডারিং করেছেন, তাকেও নাকি পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, মানে ইডি তুলে নিয়ে যাচ্ছে। এটা কি চলছে দেশে? এটা আরো চলবে, কারণ ইডি হচ্ছে গিয়ে সরকারের অনুমোদিত ডন। হ্যাঁ, এবার আসছি ডন আর প্রভুর কথায়, তারা হচ্ছে লাইসেন্স প্রাপ্ত ডন, তারা যাকে খুশি যখন খুশি তুলতে পারে, যতদিন খুশি আটকে রাখতে পারে, কোন রকম চার্জশিট বা কোন রকম অভিযোগ প্রমাণ না করা সত্ত্বেও তারা এটা পারে, আইন আছে তাদের হাতে, আর এই আইনেরই অপপ্রয়োগ করে চলেছেন তারা। সুপ্রিম কোর্ট এ নিয়ে সরব হয়েছে, বিচারপতি বোপান্না, বিচারপতি সঞ্জয় কুমার এ ব্যাপারে সরব হয়েছে। এবার কি লাগাম কষবে ইডি জানি না, কারণ যেদিনকে এই ঘোষণাটা হচ্ছে সেই দিনকেই সঞ্জয় সিং এর বাড়িতে রেড করছে ইডি। ভাবুন, মানে কতটা বেপরোয়া হয়ে গিয়েছে তারা, তারা সুপ্রিম কোর্টের নির্দেশটুকু পর্যন্ত শুনছেন না। এবার আসি ডন আর প্রভুর কথা। আপনার পাড়ায় যদি ডন থাকে কোনো, সেই ডনের ভয়ে আপনি তটস্থ হয়ে থাকেন, বেশি মুখ খুলতে পারেন না, কিন্তু যারাই মুখ খুলবে প্রভুর নির্দেশে তাদেরকে নিকেশ করবে ডন। এই ধরুন মহুয়া মৈত্র কেমন টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেল তাকে, আপনারা দেখলেন টিভিতে সবাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় অপরাধ কি ছিল? অপরাধ ছিল মন্ত্রী সময় দিয়েছেন, মন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছেন তারা, মন্ত্রী দেখা করবেন না, তারা ধর্নায় বসেছে, এটা গণতান্ত্রিক পদ্ধতি, পুলিশ তাদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেল। এবার ইডির তাতে খুব একটা শান্তি হচ্ছে না, কারণ ইডি কোনো কোনো বিচারপতির মানে ইচ্ছে পূরণ করতে, উইশ লিস্ট পূরণ করতে, তারা যেন তেন প্রকারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরতে চায়, গ্রেফতার করতে চায়। তার জন্য কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়, কখনো তার স্ত্রীকে ডাকা হয়, কখনো তার মাকে ডাকা হয়, কখনো তার বাবাকে ডাকা হয়, ডাকুক, যতবার খুশি ডাকুক, ডাকতেই পারে। কিন্তু ইডি গ্রেফতার করার আগে কাউকেই, এবার ইডিকে লিখিতভাবে জানানো হবে যে তোমার বিরুদ্ধে এই এই তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, তাই তোমাকে গ্রেফতার করা হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বুক ফুকে বলছেন, আমার মধ্যে তথ্য প্রমাণ শুধু রাখুন সামনে, আমি নিজে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ে নেব, চ্যালেঞ্জ করছেন।
তিনি ডনকে বলছেন, সরকারি ডন তাকে বলছেন, স্টপ মি ইফ ইউ ক্যান, হাতে ঘা লাগবে না, প্রভুর অসুবিধে হবে না। প্রভুর কিছু ভৃত্য এই যে বিভিন্ন আদালতে বসে আছে তাদের গায়ে লাগবে না। তাই যেন তেন প্রকারেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ বন্ধ করতে হবে, তেজস্বী যাদবের মুখ বন্ধ করতে হবে, মুখ বন্ধ করতে হবে মহুয়া মৈত্রর, মুখ বন্ধ করতে হবে কেজরিওয়ালের, মুখ বন্ধ করতে হবে সঞ্জয় সিং এর, এদের মুখ বন্ধ করতে হবে। আর বন্ধ করতে হবে কাদের, যারা আমরা আমরা যারা সরকারকে লাগাতার প্রশ্ন করি, আমরা যারা সরকারকে প্রতিনিয়ত বিব্রত করি যে এটা কেন হলো, ওটা কেন হলো না, এইটা কেন হচ্ছে, এই প্রশ্নগুলো যারা করি আমাদের মুখ বন্ধ করতে হবে। এই যে অভিসার বা উর্মিলেশজি বা ভাষা সিং বা অনিন্দ চক্রবর্তী, এনাদেরকে গ্রেফতার করা হলো না, পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে 10 ঘন্টা মতন বসিয়ে তারপর ছেড়ে দেওয়া হলো, এটা কি জানেন, এটা একটা বার্তা, এবার শুধরে যাও। কারণ মোদিজি নিজেই বলছেন তিনি একজন ইউটিউবার, তাই ইউটিউবাররা তার থেকে বেশি জনপ্রিয় হয়ে যাবে, এটা মোদিজির সহ্য হয় কি করে? তাই মোদিজি নিজের ইমেজ বাঁচাতে এই আমাদের মতন ইউটিউবারদের কিন্তু মুখ বন্ধ করতে চাইছে, যারা সরকারকে প্রশ্ন করি। আচ্ছা, এভাবে কি আমাদের আটকানো যাবে, এভাবে কি মুখ বন্ধ করে নেওয়া যাবে? মানি লন্ডারিং এর কেস তারা দিচ্ছেন, কিন্তু সমস্ত চ্যানেল, যতগুলো ইউটিউব নিউজ চ্যানেল আছে, অধিকাংশ চ্যানেল তারা চলে দর্শকদের পয়সায়। কারণ ইউটিউব থেকে যে বিজ্ঞাপন আসে সেই বিজ্ঞাপনে চ্যানেল চলতে পারে না, 5 দিনের খরচ ওঠে না, তাহলে বাকি 25 দিন তারা চালাবেন কি করে? দর্শকরা পাশে এসে দাঁড়ান, যেমন ভাবে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, তো এইরকম ভাবে নিউজ চ্যানেলগুলো চলে। তারা সরকারি বিজ্ঞাপন পায় না, সরকারি কোনো অনুদান পায় না, তাদেরকে আপনাদের মতন দর্শকদের উপর নির্ভরশীল হতে হয়। আপনারা সাহায্য করেন তাই চ্যানেলগুলো চলে, আপনারা যেদিন সাহায্য বন্ধ করে দেবেন দেখবেন টপাটপ একটা চ্যানেল বন্ধ, এক একটা করে চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে, এটাই কারণ। আপনারা যারা আমাদের সাহায্য করতে চান তারা আমাকে ফোন করুন, 9830075869 এই নাম্বারে ফোন করুন, আমাদের কিছু সাহায্য করুন যাতে আমরাও কন্টিনিউ করতে পারি। আমরাও বিজ্ঞাপন পাই না সরকারের, আমরাও কোনো সরকারের আনুকূল্য পাই না, কারণ আমরা তো সরকারকে প্রশ্ন করি, সে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, আমরা তো সরকারকে বিব্রত করি প্রশ্নে প্রশ্নে, তাই আমাদের কোনো এই ধরনের সহায়তা আমরা পাই না, সহায়তা তো আপনারা করবেন। যারাই এরকম সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছেন সেই সব চ্যানেলগুলোর পাশে থাকার চেষ্টা করুন, যাতে আপনার কথা, আমার কথা, মানে সকলের কথা এই নিউজ চ্যানেলের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে, মানুষের মধ্যে একটা চেতনা তৈরি হয়, মানুষ যাতে বুঝতে পারে যে 2000 টাকার নোটে ছিপ থাকে না, মানুষ যাতে বুঝতে পারে যে গণেশের মূর্তি প্লাস্টিক সার্জারি করে বসানো হয়নি, মানুষ যাতে বুঝতে পারে ওই নর্দমার গ্যাস থেকে চা তৈরি করা যায় না, মানুষ যাতে বুঝতে পারে যে প্রধানমন্ত্রী যে সার্টিফিকেটটা দেখাচ্ছেন সেই সার্টিফিকেটটা আসলে কতদূর সত্য সেটা নিয়ে প্রশ্ন উঠছে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবে, নমস্কার।